তুই এখানটায় বসায় রাখছে কেন তোমাকে? ভাই দেখি অসুবিধা তো, ওই জন্য আমি এখানে আসলাম কিছু। তারপরে তবে উনি আমাকে বললেন যে ওনার ই লাগবে নাকি রক্ত লাগবে ওনার বলে। উনি আমাকে বললেন দিতে, আমি বললাম যে আমার কিছু টাকা দরকার আছে, টাকা দরকার আছে। উনি বললেন কত লাগবে দিবা, তাহলে তাহলে দিচ্ছি। কত টাকার কথা হচ্ছে? উনি আমাকে বললেন যে আমি 1500 টাকা দিব। তো উনি 1500 টাকা দিতে চাইলেন 1600 টাকা। তারপরে তারপরে ওটাই তো ওনারা যে বলছেন তুমি চাইছিলে, কারণ তুমি চাইছো টাকা ওদের কাছে। ওই যে উনি বললেন, তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে। এখানে কেন আসছিল? এখানে ঘোরাঘুরি করতেছিল বলতেছে দাদা। ঘোরাঘুরি করছিলাম? কেউ আছে প্রেজেন্টেশন, কেউ আছে বা নিজে অসুস্থ ডাক্তার দেখাতে আসছো? ব্লাড ব্যাংকে কিসের জন্য এসেছিলে তুমি? আমার বাড়িতে অসুবিধা আছে। তাহলে কি রক্ত বিক্রি করতে আসছো? আমার কাছে কোনো অপশন নেই, আমার বাড়িতে অসুবিধা, আমার বাড়িঘর ভাঙিয়ে দিচ্ছে। বাড়িঘর ভেঙে দিচ্ছে ওখানে, বাড়িঘর ভাঙা, খাওয়ার টাকা পয়সা না, খাওয়ার টাকা পয়সা নাই, আমার বাবা প্যারালাইজ। তেমনি লোকালে বিডিও এসডিও মানে প্রধান প্রধান মেম্বার কাউকে বলছো এই অবস্থা? তুমি করো গাড়ি চালাই, কাজ করো বলছো? গাড়ি ড্রাইভার তাহলে কাজ নেই? রক্ত দিয়ে টাকা নেওয়াটা বেআইনি সেটা কি জানতে তুমি? ফের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত বিক্রির দালাল চক্রের খোঁজ মিলল। রক্ত বিক্রি করতে এসে এদিন দুপুরে পুলিশের হাতে ধরা পড়ল ব্রাউন সুগারে আসক্ত এক যুবক। মেডিকেল কলেজের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ওই ব্রাউন সুগারের আসক্ত যুবককে রায়গঞ্জ থানায় পাঠায়। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের এক বাসিন্দা রক্তের খোঁজে মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ওই দালালের খপ্পরে পড়েন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম পাপ্পু রাজভর, বাড়ি রায়গঞ্জ শহরের চাপদুয়ার এলাকায়। রোগীর আত্মীয় মুস্তাক আলী জানান, রক্তের ডোনার পাচ্ছিলাম না, ওই যুবক নিজেই আমার কাছে এসে 1500 টাকার বিনিময়ে রক্ত দিতে চায়। আমার রক্তের প্রয়োজন ছিল তাই 1000 টাকা দিতে রাজি হই। এরপর বিষয়টি জানাজানি হলেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। রায়গঞ্জ মেডিকেল কলেজের MSVP প্রিয়ঙ্কর রায় জানান, এ ধরনের একটা ঘটনা ঘটেছে, বিষয়টি পুলিশ তদন্ত করছে, যা বলার পুলিশ বলবে। পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানান, একজনকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে। ঘটনাটা হয়েছিল, আমি এখানে আসলাম, তো এ বলছে যে তোমার কী লাগবে, তো আমাকে আমার ও পজিটিভ লাগবে, আর এ বলছে আমার বি লাগবে। তো তার আগে এ বলছে যে আমি আসছি, তুমি এখানে দাঁড়াও। ও আসলো, তার আগে আমাকে এর সাথে কথা হয়েছে যে রক্ত নিলে ভাই আমি দেবো। তো ও বলছে আমার যদি লাগে তো দিবা। তো এ আসলো ওখান থেকে, নার্সিংহোম থেকে। হ্যাঁ, এই ছেলেটা কি বলছে? তো এক মিনিট দাঁড়া, ও বললো যে আমরা দুজনে এই করে নেবো। তো ও পরীক্ষা করলো, আমি পরীক্ষা করলাম। হ্যাঁ, তা আমার লাগে, আমার হলো বি, ওরও বি, ওর লাগে গেলো, আমার লাগবে ও পজিটিভ। তো আমাকে এ ডাক দিল, ভাই আমি রক্ত দিবো, আমাকে কিছু পয়সা দিতে হবে। ও আমাকে 1500 চাইতে, আমি তো গরিব মানুষ ভাই, অত নাই, আমি 1000 টাকা দিবো আপনাকে। আমি যাই না, আমি তো এটা নার্সিং হাসপাতাল, সরকারি হাসপাতাল, রক্ত তো আগেও লাগছে মনে হয়। হ্যাঁ দিয়েছি দুটা আরো, আমি আমার টাকা পয়সা দিতে হয় না, কেউ নেয় নেই। তাহলে আপনাকে যে টাকা চাইলো আপনি বললেন? হ্যাঁ, আমি ওকে বলে দিয়ে দেয় ওকে আমার কাছে যদি টাকা চাইলো, তো সত্যিকারই টাকা নেবে নাকি একটু জিনিসটা জানো তো? ও আসে এখানে বলছে কি তাই টাকা চাইছি তুই? ও বলছে হ্যাঁ চাইছি। তাহলে টাকা দিয়েছেন? না দিয়ে দিই আমি। এরকম কতজনের কাছে চাইছে কে জানে? ও কতজন বলছে, মানে কি ও বসেছিল এখানে? হ্যাঁ এ বসেছিল, আমি ওকে ডাকিনি তো, এখানে অনেক গুনতে ঘোরাফেরা করছে, দু তিনজনের সাথে আরও কথা বলেছে। আমি রক্ত নাগলে আমাকে বলবো। আপনি কি চাচ্ছেন? হ্যাঁ তো দুধ আছে পালেন। আমার একটা ও যেহেতু আমার ভুল, আমি সে জানি না এই সম্বন্ধে, বাড়ি চা চলে আমি এখানে, আমি তো অতটা বুঝতে পারলাম না যে এর ঠিক আছে বলবো যে এরকম যেন না হয়, এরকম হলে হাসপাতালে বদনাম হবে। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।